আপাতত দেবলীনা ভালো আছে পর্দা। আমি দুটো দিন একদম ওর কাজ ছেড়ে উঠতেই পারিনি, মাঝখানে এমন কন্ডিশন হয়ে গিয়েছিল বেঁচে ফিরবে আশা ছিল না। এখন একটু বেটার, কৌশিক ছেড়ে দিয়েছে ওকে। ওকে বাড়ি পৌঁছে আমি তোমাদের কাছে এলাম। বলো কি বলতে চাও? কি চাও মানে? মানে যে কাজটা সম্পূর্ণ হয়নি সেই কাজটাই সম্পূর্ণ করতে এসেছি। তোমার কি মনে হয় তুমি যে কাজটা করতে এসেছো সেটা যে কোনো সময় করলেই হয়? বড় বৌদি, আমি বুঝতে পারছি তোমাদের খুব খারাপ লেগেছে সেদিন, মানে বাড়ি ভর্তি হতো লোক, গেস্ট রিলেটিভ সবার সামনে তোমাদেরও ফেস ক্লাস হয়েছে, কিন্তু এটা তো জানবে যে মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি, তাই ওই অবস্থায় সত্যি আমার পক্ষে এখানে ফিরে আসা সম্ভব ছিল না বড় বৌদি। বুঝলাম, জীবনের দাম আছে। তোর কেন মনে হচ্ছে যে আমাদের পরিবারের মানুষগুলোর জীবনের দাম নেই? তোর 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 এই জীবনের দাম দেওয়ার জন্য তো আমাদের পরিবারের মানুষগুলো সব দাঁড়িয়েছিল, এই তো কৌশিক দাঁড়িয়েছিলেন ওখানে। তোর একবারও মনে হলো না যে তুই একবার এখানে আসিস? তোর তো একটা আধ ঘন্টা এক ঘন্টার কাজ ছিল, যে কোনো সময় করে যেতে পারতিস। এটা তুমি কি বলছো বজনদা? তুমি কি ওদের কাছে শুনেছো যে দেবলীনার কি অবস্থা হয়ে গিয়েছিল? ও বাঁচবে কিনা কোনো ঠিক ছিল না। তারপর থেকে তো তুমি আর আসনি, কালকেও আসনি, কোনো খবর পর্যন্ত দাওনি। পুটুকে তুমি কি ফোন টোন করেছিলে? না বর্তা, কাল সারাদিন আমি হসপিটালেই ছিলাম ওই অবস্থায়। শুকলান, আমরা কেউ তো অবিশ্বাস করছি না তুমি হসপিটালে ছিলে, আমরা সবাই জানি তুমি হসপিটালে ছিলে, কিন্তু কি করলে ওখানে? ওখানে তো ডাক্তার ছিলেন, কৌশিকবাবু ছিলেন, ডাক্তারিটা উনিই করেছেন, সুতরাং এই পুরো সময়টা থেকে তুমি আধ ঘন্টা বার করতে পারোনি এটা আমরা মেনে নিতে পারছি না, বলা যায় বিশ্বাসও করতে পারছি না। শুকলেন, যদি বিশ্বাস করো আমার তখন সে মনটাই ছিল না। একটা মানুষের সঙ্গে আমি এতগুলো বছর থেকেছি একসঙ্গে, তার এইরকম ক্রাইসিস, জীবন মরণ সমস্যা, আমার তখন সত্যি আমার অন্য কিছু মাথায় ছিল না, বিশ্বাস করো। আর সেটাই তো বড় কথা শুকলেন কাকু, তুমি তখন পুটু পিসিকে ভুলে গিয়েছিলে। এটা তুমি কি বলছো কি মিষ্টি? অনেক বড় কথা বলে ফেললে, ভুল বলছো তুমি, একদম ভুল বলছো। মেঘমালাকে ভোলা আমার পক্ষে কোনো দিন সম্ভব নয়। হ্যাঁ, এটা ঠিক যে ওই সিচুয়েশন আমার প্রায়োরিটি ছিল দেবলীনা, সেটা ঠিক। তোমার কি মনে হয় বলো তো শুকলান্দা, যে আমার দিদি কি কোনো কিউতে দাঁড়িয়ে আছে, যে সেখানে তুমি তাকে প্রায়োরিটি দিলে তারপর সে প্রায়োরিটি পাবে? না না, আরে তোমরা তোমরা ভুল করছো, মানে প্রায়োরিটির অন্য মানে করছো তোমরা, আমি সেটা বলতে চাইনি। প্লিজ আমাকে তোমরা ভুল বোঝো না, এক কাজ করো, তোমরা তোমরা প্লিজ মেঘমালকে ডাক, আমি শিওর যে ও আমার কথার বুঝবে, তুমি প্লিজ ডাকো তোমরা ওকে। মেঘমালা তোমার সঙ্গে দেখা করতে চায় না। সে কি? এটা তুমি কি বলছো? না আমি জানি ওর খারাপ লেগেছে, ওর হয়তো অভিমান হয়েছে, বাট সেটা সাময়িক। আমার বিশ্বাস ওকে বুঝিয়ে বললে, যে আমি কি অবস্থায় ছিলাম সেটা বুঝিয়ে বললে, ও ঠিক বুঝবে আমার কথা, প্লিজ তোমরা ওকে ডাকো। মেঘমালা কোনো বাচ্চা নয়, তাকে বুঝিয়ে বলার দরকার পড়বে না, তার নিজস্ব যথেষ্ট বোধ বুদ্ধি আছে। শুকলান্দা, আপনি তো অপমানের কথাটা একবারও ভেবে দেখেননি, আর সেটাই আমাদের সব থেকে দুঃখ লেগেছে। অপমান? অপমান নয়, এত আয়োজন, বাড়ি ভর্তি লোকজন, তাদের সবার সামনে একটা মানুষকে বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতে হলো, এটা অপমান নয়। নিমন্ত্রিত অর্ধেক লোক খেতেই পারলো না এই অবস্থায়, এটাও অপমান নয়। আমাদের পুটুপিসি তো বিয়েতে রাজি ছিল না শুকলেন কাকু, তারপর যখন সে রাজি হলো বিয়েতে, তখন তার জীবনে এমন একটা বিপর্যয় নেমে এলো, আর এমন বিপর্যয় যে বিপর্যয় কিনা হয়তো অ্যাভয়েড করা যেত। রাতে কোনো একটা সময় ফিরে এসে, আমরা তোমাকে হাজারবার বলেছিলাম কিন্তু শুকলেন কাকু, রাতে হয়তো একটা সময় ফিরে এসে কাজটা শেষ করা যেত। না
সেটা হয়নি, এটাও অপমান নয়। তাছাড়া আমার পুটু দিয়ে একটা প্রায়োরিটি লিস্টে চলে গেছে তো সুকল্যাণদা, তা সেখানে তাকে কখন প্রায়োরিটি দেওয়া হবে কখন দেওয়া হবে না সেটা নিয়েও তো আমাদের মনে যথেষ্ট সংশয় দেখা দিচ্ছে। মানে তুমি কখন তাকে প্রায়োরিটি দেবে কখন দেবে না তার উপরে তো আমার দিদির জীবনটা নির্ভর করতে পারে না, তাই না? তোমরা সবাই বিষয়টাকে নিয়ে মানে কী কী বলছো আমি কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা সত্যি এত জটিল করার মতো কিছু নয়। দেখো আমি যদি সেদিন চলে আসতাম হাসপাতাল থেকে ওই অবস্থায়, উইট করে বাচ্চা মেয়ে ওখানে আছে ঝুম, আমি তাকে কী বলতাম, মানে কী জবাব দিয়ে করতাম ওর কাছে? আমি একটা কথা বলছি সুকল্যাণ আঙ্কেল, কিছু মনে করবেন না। আমি দেখছি আপনার চারপাশে অনেক মানুষ রয়েছে যাদেরকে আপনাকে জবাব দিয়ে করতে হয়, তাই না? অনেকগুলো লোক কিনে জানি না, তবে এটা ঠিক যে আমি এই দুটো মানুষের সঙ্গে অনেকগুলো বছর একসঙ্গে আছি, তার মধ্যে একজন আমার মেয়ে ঝুম। যদিও কিছুদিন আগে সে জানতে পেরেছে তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তার এই মানসিক অবস্থায় তার মার জীবনে এরকম একটা ঘটনা ঘটল। আচ্ছা আমি যদি এই অবস্থায় ওইটুকু একটা বাচ্চা মেয়েকে ওখানে ফেলে এখানে চলে আসতাম সেটা খুব ভালো জিনিস হতো। কি চোখে দেখতো আমাকে? ওর কাছে ওর মাই তোর গোটা পৃথিবী, তার গুরুত্ব সব থেকে বেশি ওর কাছে, তার একটা কিছু হয়ে গেলে। কিন্তু সুকল্যাণ কাকু, পুটু পিসি তোমাকে এখন ঠিক কি চোখে দেখবে সেটা নিয়ে বোধ হয় তুমি কিছু ভাবনি। চিনি মেঘমালা আমাকে চেনে, ও জানে আমি কি। পৃথিবীর আর কেউ আমাকে না বুঝলেও মেঘমালা আমাকে ভুল বুঝবে না, আমার ওকে নিয়ে কোনো সংশয় নেই। আমার মনে হয় সুকল্যাণ কাকু, এই মুহূর্তে আমাদের কথা বলাটা বা আলোচনা করাটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে পুটু পিসির সাথে আলোচনা করা, কারণ তোমরা একে অপরের সাথে বিয়ে করবে সংসার করবে ঠিক করেছিলে। আমার মনে হয় পুটু পিসির বলা উচিত তোমায় যা বলবার। ঠিক চিনি, গুনগুন কোথায়? ওকে ডাক, বল পুটু দিকে নিয়ে আসতে। গুনগুন অলরেডি চলে গেছে, পুটু পিসিকে আনতেই গেছে। তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা বলি। নিশ্চয়ই বলবে, একশোবার বলবে। তোমার থেকে আপন আমাদের আর কে আছে? আর বলো মানে নিশ্চয়ই বলবে, বলো 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 কি বলতে চাও বলো। দেখুন সত্যি সত্যি কিন্তু একটা বিপর্যয় ঘটে গেছে, আর বিপর্যয়টা কিন্তু দুদিক থেকেই ঘটেছে। দেবলীনার বিপর্যয়টা সুকল্যাণকে ভীষণভাবে এফেক্ট করেছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে সেটা সুকল্যাণেরও একটা বিপর্যয়, অ্যাট দ্য সেম টাইম পুটুরও একটা বিপর্যয়। তার কারণ এতদিন বাদে মেয়েটা বিয়ে করতে রাজি হয়েছিল, তার বিয়েটা পণ্ড হয়ে গেছে, তার মনের ভেতরে যে কী সেটব্যাক তৈরি হয়েছে সেটা একমাত্র আমি জানি। আবার সুকল্যাণের কথাও কিন্তু আমি উড়িয়ে দিতে পারছি না, তার কারণ আমি দেখেছি সুকল্যাণ কতটা টেনসড হয়েছিল, এবং যেহেতু আমি ট্রিটমেন্টটা করেছি সেই জন্য আমি জানি দেবলীনা কতটা ক্রাইসিসে ছিল। আচ্ছা একটা কথা আমাকে তুমি বলো তো কৌশিক, দেবলীনার এই ক্রাইসিসটা যে আবার হবে না সেটা কি সুকল্যাণ গ্যারান্টি দিয়ে বলতে পারে? ওর ক্রাইসিস হওয়ার পেছনে আমার তো কোনো হাত ছিল না বর্দা, মানে আমার কোনো ভূমিকা ছিল না এখানে। হ্যাঁ হাত ছিল না, অবশ্যই হাত ছিল না, কিন্তু ক্রাইসিসটা তো হয়েছে, আর এই ক্রাইসিসটাই তোমাকে পার্ট আপ করেছে। আর এই ক্রাইসিসটা যে আবার হবে না তা তো নয়, তখন তোমার কাছে প্রায়োরিটি লিস্টে কে থাকবে? দেবলীনা, পুটু নিশ্চয়ই নয়। না না এরকম না, তুমি আমাকে ভুল বুঝছো বর্দা, মানে বিষয়টা ঠিক এরকম নয়। দেবলীনার এরকম একটা কাণ্ড ঘটাবার মানেটা কি? আর এটা নিয়ে আমাদের সবার মনে তো একটা সংশয় হয়েছে। এতগুলো বছর তোমরা একসঙ্গে রইলে, কিন্তু এইটুকু ব্যাপার বুঝতে পারোনি যে তোমার অন্যকে বিয়ে করাটা দেবলীনা মেনে নিতে পারবে না? দাদা আমাকে দাদার কথাটাই আমাকে আবার জিজ্ঞেস করতে হবে। ধর পুটু তোর কাছে গেল সংসার করতে, গেল এরকম তো কথা নেই যে দেবলীনা আবার এরকম কিছু মনে করবে না, তখন তুই তো পুটুকে নয় দেবলীনাকে প্রায়োরিটি দিবি। তাছাড়া আমার দিদি তো কোনো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে না ওখানে, তাই না?
তাই ওর এই বিষয়ে কিছু না জানলেই হয়, ও জানার কোনো দরকার নেই। মানে তোমরা ঠিক কি করতে বলছো বলো তো আমায়। না তোমায় কিছুই করতে হবে না, আমরা কিছুই করতে বলছি না। আমরা বলছি যে পুটুপিসি যা বলবে সেটাই ফাইনাল। পুটুপিসি যদি না চায় আমরা তো জোর করে তোমার কাছে পাঠিয়ে দিতে পারি না সুকল্যাণ কাকু। না হঠাৎ তার অনিচ্ছে হতে যাবেই বা কেন, বিয়েটা তো আমাদের অর্ধেক অলরেডি হয়ে গেছে। শোনো সুকল্যাণ কাকু, তোমায় যদি পুটুপিসিকে বিয়ে করতেই হয় তাহলে প্রথম থেকে শুরু করতে হবে। হঠাৎ করে যতটা হয়ে রয়েছে তারপর থেকে শুরু করা যাবে না। না দেখ রিজু, এইভাবে রিচুয়াল করে বিয়ে করাটা না হয় একটা প্রতীকী ব্যাপার, সেটা আমরা মেনে নিলাম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট নিয়ে। তুমি তো নিজের মুখে স্বীকার করলে সুকল্যাণ দা যে সেদিন তোমার কাছে দেবলীনা আমার পুটুদির তুলনায় বেশি প্রায়োরিটিতে ছিল। আমার পুটুদি যেখানে একটা প্রায়োরিটির মধ্যে থাকবে, কখন তাকে গুরুত্ব দেওয়া হবে, কখনো দেওয়া হবে না, কখনো তার তুলনায় অন্য কাউকে বেশি গুরুত্ব দেওয়া হবে, সেরকম জায়গায় আমার পুটুদি জড়াক আমরা অন্তত চাই না। পটকা, এসব কি বলছো কি তুমি? তুমি যদি এত বছর ধরে শুধুমাত্র পুটুপিসির জন্য অপেক্ষা করে থাকো তাহলে বিয়ের দিন পুটুপিসিকে তুমি ছেড়ে গেলে কি করে? হ্যাঁ তুমি কি মনে করেছো হ্যাঁ, যে পুটুপিসি বানের জলে ভেসে এসেছে?